দেখুন যেভাবে মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেলেন গেইল। মানহানির মামলায় জয় পেলেন ক্যারিবিয়ান ইউনিভার্সাল বস ক্রিস গেইল। 2015 বিশ্বকাপ চলাকালে ড্রেসিং রুমে মহিলা ম্যাসিউরের কাছে গোপন অঙ্গ প্রদর্শনের কুপ্রস্তাব রাখেন গেইল। এই অভিযোগ তুলে খবর প্রকাশ করেছিল অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম ফেয়ারফক্স। এরপরে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন ক্রিস গেইল। তার আইনজীবীরা আদালতের কাছে প্রমাণ রাখেন অস্ট্রেলিয়ার মিডিয়ার দ্বারা প্রচারিত খবরটি আগাগোড়া ভিত্তিহীন। তাদের দাবি ছিল গেইলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই অপচেষ্টা চালিয়েছে সংবাদ গোষ্ঠী। প্রায় 2 ঘন্টারও বেশি সময় দুই পক্ষের আইনজীবীদের মতামত শোনানোর পর বিচারপতি গেইলকে নির্দোষ বলে ঘোষণা করেন। বিচারপতি জানান, উল্লেখ্য সংবাদ মাধ্যমটি গেইলের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ রাখতে পারেনি, তাই গেইলের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। মানহানির মামলা জেতার পর হাসতে হাসতে গেইল জানিয়েছেন, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল। আমি নির্দোষ, তাই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে দিনের শেষে আমি হাসি মুখে ফিরতে পারছি। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।